বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে জেলা কিষাণ মোর্চার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। যে প্রথম কথা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে এই রাজ্যের মানুষ বিশ্বাস হারিয়েছে। 2011 সালে যখন এ রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, ক্ষমতায় আসার প্রাককালে সকলেই জানেন যে সিঙ্গুর এবং নন্দীগ্রামকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়। এই রাজ্যের কৃষকদের দুঃখ দুর্দশার কথা বললেও ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি সেই রাস্তায় হাঁটেননি। উপরন্তু কিষাণ সম্মান নিধি, যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কৃষকদের স্বার্থে এই মাঙ্গলিক প্রকল্প চালু করলেন, দিদিমণি সেটাকে আটকে রেখে বাংলার 73 লক্ষ কৃষককে বঞ্চিত করলেন, যখন দেখলেন যে সারা দেশ পাচ্ছে 2021 সালের 2রা মের পরে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এটা চালু হয়। একটার পর একটা প্রকল্পের উনি বাধা সৃষ্টি করেছেন। আয়ুষ্মান ভারতের কথা জানেন যে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সুফল বাংলার মানুষকে উনি নিতে দেননি। কৃষকদের জন্যে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু মাঙ্গলিক প্রকল্প যা আছে সেই সুবিধাগুলি থেকে রাজ্যের কৃষকদেরকে বঞ্চিত করছেন রাজ্যের শাসক দল এবং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা বিভিন্ন স্তরে আজকে এডিও অফিসগুলো তৃণমূলের ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে। সেখানে কৃষি সরঞ্জামের জন্য কেন্দ্রীয় সরকার 90% পর্যন্ত ছাড় দিচ্ছে কৃষি সরঞ্জামের উপরে, সেই সুবিধাগুলিও কৃষকরা পাচ্ছে না। কৃষি মান্ডিগুলির অবস্থা ততই বছর, কৃষকের রাস্তা আজকে ফোরেরা আটকাচ্ছে, তৃণমূলের দালালরা আটকাচ্ছে। গত মরশুমে ধানের ক্রয়মূল্য কুইন্টাল প্রতি 1940 টাকা করে রাখা হলেও এই রাজ্যের কৃষকরা কিন্তু সেই মূল্য পায়নি। আলু চাষিরা অকাল বর্ষমে ইয়াসের ফলে যে ক্ষতিগ্রস্ত হলো, তাদের জন্য আমরা আর্থিক প্যাকেজের দাবি করেছিলাম, সেই রাস্তায় শাসক দল তৃণমূল কংগ্রেস হাঁটেনি। সেই জন্য রাজ্যের মানুষের সামনে একটার পর একটা মানে প্রতারণা মমতা ব্যানার্জি বারবার সামনে আনছেন, ওনার উপরে রাজ্যের মানুষের কোনো আস্থা নেই। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আপাদ মস্তক দুর্নীতিতে ভরা। আজকে তৃণমূলের যে মুখপাত্র, যে কুণাল ঘোষ, উনি তো সবচাইতে বড় চোর, যিনি মাসের পর মাস বছরের পর বছর জেলের মধ্যে ছিলেন। উনি নিজেই সে সময় বলতেন যে সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা বলছি না, ডক্টর সুকান্ত মজুমদার আমাকে শিখিয়ে দেয়নি, অভিজিৎ দা আমাদের এই জেলার সভাপতি শিখায়নি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাকে শিখিয়ে দেয়নি, এটা কুণাল ঘোষের বক্তব্য। সুতরাং ওদের বিশ্বাসযোগ্যতা আজকে কোন রাজ্যে, যারা আজকে রাজ্যের যুব সমাজের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল, টেটের নামে তৃণমূলের নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে, এটা আমরা বলছি না। ওরা এক বিধায়ক আরেক বিধায়কের নামে দোষ দিচ্ছে, যারা চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন উপরন্তু তাদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে, তৃণমূলের নেতারা মুখ ফেরালেও এই লোকগুলো, এই কাজ হারানো ছেলেমেয়েরা যাদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজ দেওয়া হয়েছিল, এরা তৃণমূলের নেতাদের কলার চেপে ধরবেন, এরা ছেড়ে দেবেন না, এরা আদায় করে নেবেন। এটা তো টোটালি এই গভর্নমেন্ট ফেলিওর, তৃণমূল কংগ্রেস সরকার এই রাজ্যে তার ব্যর্থতার নজির রেখেছে, বাংলার কৃষকের ঘরে হাহাকার। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকের রোজগার দ্বিগুণ করা হবে, দ্বিগুণ করার লক্ষ্যে যে কৃষি সম্মান নিধির মাধ্যমে যে কৃষকদেরকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা, আজকে বলুন দেশ স্বাধীনতার পরে বাংলার কৃষকদের এই যে দুঃখ দুর্দশা নিয়ে কোনো সরকার এগিয়ে আসেনি। তৃণমূল কংগ্রেস মুখে কৃষক বন্ধুর কথা বলছেন, কিন্তু এখনও পর্যন্ত রাত্রি মানে এই রাজ্যে যে কৃষকদের জন্য মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ কতগুলো হয়েছে, বর্তমানের আলু সংরক্ষণ নিয়ে যে দুর্নীতি চলছে, যে মানে দুর্নীতির আখড়া এখানে তৈরি করা হয়েছে, শুধু এখানে না গোটা রাজ্য জুড়ে যে সিজনাল সবজি ফুল ফল এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা এই রাজ্যের শাসক দল করেনি, সয়েল টেস্টের ব্যবস্থা করেনি, কৃষকদের চাষের জন্য যে সার এবং কীটনাশকের মানে দরকার সেখানে রাজ্য সরকার তার বাজার দর নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে দুর্নীতি দমন শাখা রাজ্য সরকার কী জন্য রেখেছে, এক বস্তা ইউরিয়া সারের উপরে 500 থেকে 1000 টাকা পর্যন্ত কালোবাজারি চলছে, আজ মমতা ব্যানার্জি এগুলো দেখতে পাচ্ছেন না, তার রাজ্যের কৃষিমন্ত্রী তিনি এগুলো দেখতে পাচ্ছেন না, চোখে কি ঠুলি পড়েছে,
বাংলার কৃষক যখন আত্মহননের পথ বেছে নিচ্ছে, তখন শাসক দল তার দায় অন্যদিকে চাপানোর চেষ্টা করছেন। রাজ্যের কৃষকেরাও মমতা ব্যানার্জির উপর থেকে তাদের বিশ্বাস হারিয়েছে। এ বিষয়ে বারবার মানে দাবি করেছি, আপনাদের স্মরণে থাকতে পারে, গত ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা সিঙ্গুরে এই কৃষকদের স্বার্থে আলুর ক্ষতিপূরণ থেকে শুরু করে অকাল বর্ষণের জন্য আমরা রাজ্য সরকারের ক্ষতিপূরণ ডিমান্ড করেছিলাম। ওই সময় আমরা 9ই ডিসেম্বর মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করে আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম তাতে এই এসব ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তার সহ রাজ্যের অন্যান্য নেতৃত্ববৃন্দ, পরে কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।